নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাছাড় কলেজ অধ্যাপকদের আন্দোলনের তীব্র নিন্দা জানালো আকসা। মধুরায় হরিণের মাংস সহ এক ব্যক্তিকে আটক করল বন বিভাগ। দীর্ঘ বছর থেকে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বালিচরিয়া এলাকার জনগণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় কলেজে অধ্যাপকদের চলতি আন্দোলনের তীব্র নিন্দা জানিয়ে সরব হল আকসা। শনিবার শিলচর প্রেস ক্লাবে এক জরুরি সাংবাদিক সম্মেলন ডেকে কলেজে পরীক্ষার মধ্যে অব্যাহত অধ্যাপকদের আন্দোলন নিয়ে নৈতিকতার প্রশ্ন তুললেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। এদিনের সাংবাদিক সম্মেলনে সম্প্রতি ছাত্রদের বিরুদ্ধে অধ্যাপকদের দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে উঠবে বলেও সরাসরি হুঁশিয়ারি দেন উপদেষ্টা রূপম। তিনি আরো জানান, অধ্যক্ষের সাথে জনাকয়েক অধ্যাপকের আক্রোশ মেটাতে ছাত্রদের ব্যবহার করে চলছে ওই আন্দোলন। এতে ছাত্রদের ভবিষ্যতের ক্ষতি হচ্ছে তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না আকসা। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ থাকলে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে পারতেন অধ্যাপকরা। কলেজের ঐতিহ্য ক্ষুণ্ণ করার পরিকল্পনায় ওই ধরনের আন্দোলন বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এর পেছনে মূল কলকাঠি নাড়ছে এসটিএ বলে ক্ষোভ তোলেন ধরেন রূপম বাবু। এদিকে আকসার অন্যতম উপদেষ্টা তথা প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত বলেন, শিক্ষা জগতে চরম বিপর্যয় ঘটছে, নৈতিকতার স্তম্ভ শিক্ষক অধ্যাপকদের পথে বসে হট্টগোল আন্দোলন কি শোভা পায়, এ নিয়ে প্রশ্ন ছুড়ে দেন প্রাক্তন অধ্যাপক। পাশাপাশি মোটা অঙ্কের মাসিক বেতন সত্ত্বেও পাশাপাশি টিউশন করেন অসংখ্য শিক্ষক, আর পরীক্ষার ফলাফলে টিউশনে থাকা ছাত্রদের বেশি মার্ক দেন ওই অধ্যাপকরা বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এতে নষ্ট হচ্ছে পরীক্ষার পবিত্রতা বলে উদ্বেগ ব্যক্ত করেন প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত। এ ধরনের কাপুরুষ সমাজে বেঁচে থাকার থেকে না বেঁচে থাকাই ভালো। শিক্ষক সমাজের কলঙ্ক, স্বদেশ রঞ্জন দাস শিক্ষক সমাজের একজন কলঙ্ক, এবং উনি কারো ইশারায় কাজ করছেন যার জন্যে উনি কোনো পদক্ষেপ নিতে সেদিন পারেননি। উনার হয়ে অধ্যক্ষ সেদিন দুদিন সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন, কিন্তু উনি সেটা পারেননি, এটাই তার ব্যর্থতা। আমরা সুজা সাতটা বাসায় এখন জানিয়ে দিতে চাই, যেসব ছাত্রদের পর মামলা হয়েছে, আবার বলছি, মামলাগুলো আপনারা প্রত্যাহার করে নিন, না হলে তার ফল হবে ভয়াবহ। এবং এখানে আপনারা আগে ছাত্রদেরকে পড়ান, মানুষ করুন, তারা না করে আপনারা ছাত্রদের উপর মামলা করছেন। বাড়িতে মা বাবা থাকেন, অভিভাবক, এবং স্কুলে বা কলেজে আসার পর শিক্ষকরা অভিভাবক হন। সেই আজকে যারা মামলা করছেন, সেটা যদি উনার ছেলে বা মেয়ে করত, উনি কি উনারা কি এই মামলার পথে যেতেন? উনারা কি সেই মামলার পথে যেতেন? এখনো সময় আছে। সাধু উধারবন্ধের মধুরা থেকে হরিণের মাংস সহ এক ব্যক্তিকে আটক করল বন বিভাগ। আটক ব্যক্তির নাম প্রজিৎ চারমবাসুর বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, সংরক্ষিত বনাঞ্চল বড়াইল থেকে হরিণ হত্যা করে বিক্রির উদ্দেশ্যে মাংস নিয়ে আসছিল প্রজিৎ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মধুরায় অভিযান চালিয়ে 20 কিলোগ্রাম হরিণের মাংস সহ প্রজিৎ চারমবাসুর নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন বন বিভাগের কর্মীরা। বন বিভাগের উধারবন্দ কার্যালয়ের রেঞ্জার অরবিন্দ ডেকা জানান, গোপন সূত্রের তাদের কাছে খবর আসে এক ব্যক্তি বড়াইল সংলগ্ন তাপাবস্তি এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে হরিণের মাংস নিয়ে আসছেন। এই খবরের ভিত্তিতে বন বিভাগের মধুরা বিট অফিসের কর্মীরা অভিযান চালিয়ে প্রায় 20 কিলোগ্রাম হরিণের মাংস সহ প্রজিৎ নামের এক ব্যক্তিকে আটক করেন। পরে উদ্ধার হওয়া মাংস পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং ধৃতকে আদালতে তোলা হবে বলে জানান তিনি। আমার মথুরার
সহকর্মী স্টাফ বিট অফিসৰ কৰ্মীসকলে বিশেষভাৱে গম পালে যে এজন মানুহে তোমাৰ থাপাভচীৰ ফালৰ পৰা মানে পহুমাখা মোনাত লৈ আহি আছে। গম পাই তেওঁক আমাৰ গেটতে এৰেষ্ট কৰা হয়। তেওঁৰ পৰা 20-25 কেজিমান পহুমাংস পোৱা যায়। তেওঁক আমি এৰেষ্ট কৰোঁ আণ্ডাৰ ছেকশ্যন 929-51-50 ছেকশ্যনত এৰেষ্ট কৰা হয়। আৰু তেখেতক আমি পহু মাংসখিনি চিডুল 1, Part 2 আণ্ডাৰত হেৰি কৰি তেওঁ পহু জব্দ কৰি এইটো ফৰেনচিক লেবলৈ পঠোৱা হয়। আছামীজন বৰ্তমান এতিয়া মই কোৰ্টত আমি প্ৰডিউচ কৰিম। তেওঁ অকলে আছিল আৰু নাই, তেওঁৰ লগত যিজনে ফোন নম্বৰ আছিল ফোন নম্বৰটো তেওঁ আছে কিন্তু মানুহজন তেওঁ চিনি নাপায়। আমি পিছে ইনভেষ্টিগেশ্যন কৰি কি হয় ডিটেইলছটো জনাম। এইটো মই সুধিছোঁ, তেওঁ ক'লে যে থাপা বস্তি মানে থাপা বস্তু পৰা লৈ আছে। তেওঁ কোনোবা দিছে, তেওঁ যোৱা নাই, তেওঁ সেইটো বিক্ৰী কৰিছে চাগে বস্তুটো। এই অভিযানটো আমাৰ মটুৱা বিটৰ সকলো ষ্টাফ বেটেলিয়ান বা বনৰক্ষী বেটেলিয়ান বা বিট অফিচাৰ সকলো আছে আৰু। দীর্ঘ 30 বছর থেকে সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত কিল্লার বাগ ঝালনাছড়া গ্রাম পঞ্চায়েতের বালিচুরি এলাকা, শনিবার বালিচুরি এলাকার স্থানীয় জনগণ ফরেশ খাসিয়া, রাহিম উদ্দিন চৌধুরী সহ অর্ধ শতাধিক পুরুষ ও মহিলারা অভিযোগ করে জানান, দীর্ঘ 30 বছরেরও অধিক যোগাযোগ ব্যবস্থা সহ শিক্ষা ব্যবস্থা ও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কিল্লার বাগ ঝালনাছড়া গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর গ্রুপের বালিচুরি এলাকার জনগণরা। এছাড়াও বালিচুরি এলাকার জনগণদের চলাচলের জন্য কোনো রাস্তাঘাট নেই, যার দরুন স্কুলে আসা যাওয়ার ছাত্রছাত্রীদের রাস্তাঘাট ভালো না থাকায় বিরাট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগে সুরে জানান স্থানীয় জনগণরা। আরো জানান কিল্লারবাগ ঝালনাছড়া গ্রাম পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি নির্বাচনের সময় কাজ করে দিবেন বলে আশ্বাস প্রদান করলেও ভোটের পর বালিচরি এলাকার মানুষের কোনো খোঁজ খবর নেননি বলে ক্ষোভ ব্যক্ত করেন। শুধু তাই নয়, অপরদিকে একইভাবে জেলা পরিষদ সদস্য সালেহ আহমেদ মজুমদার ও বিধায়ক সুজামুদ্দিন লস্করের ভূমিকা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেন তারা। এদিন সংবাদ মাধ্যমের মারফতে অতিসত্বর বালিচরি এলাকার ঘাড়মুড়া বাজারের সঙ্গে যোগাযোগের রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিধায়ক সুজামুদ্দিন লস্কর সহ জেলা পরিষদ সদস্য সালেহ আহমেদ মজুমদার এবং কিল্লারবাগ ঝালনাছড়া গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সুলতানা বেগম মাজুর ভৈয়ার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা। আমরা এখন ফটগাতে লেগে আমরা সমস্যা তোমার হইলাম না। আমরা হইল গ্রাম্য নাম হইল বালিচুরি টিল্লারবাগ পুবরশিদ বালিচুরি পুবরশিদ। হ্যাঁ, তে আমরা রাস্তার গাট এ লেগে ওলা কষ্ট হয়ে যায় যেন এগু রুগী মানুষ লইয়া গেলেও লইয়া বার হয়ে যায় না, জুলুন লিয়া বার হওয়া লাগে। আর 2 নম্বর মাতে হইল ছাত্র লেগে তো স্কুলের লেগে তো ওই সুবিধা ওলা কষ্ট ইন হতে যেন স্কুলে ইতে হয় না। স্কুলের যাবার লাগুন যদি ইউনিফর্ম লাগান যদি ফরিয়া একবার ফাঁক উগলে লিপটি একবার নাই। আর 2 নম্বর মা তৈল আমরা স্কুল আছে দারো স্কুল এটা আর না বালিচুরি স্কুল বালিচুরি স্কুল। আর আমরা তো পানি জল লেগেও বেয়ান আগে থেকে আমরা কইলাম পানি দেও পানি দিও সরকারে দেন না আমরা। আর আমরা তখন নালার পানি খাই আর বর্তমানে খাসিয়া মানুষ হইলেও আমরা খাসিয়া মানুষ হইলেও 50 পরিবার এবার আমরা তো করে 30 বছর থেকে আছি ২৮ সেপ্টেম্বর সোনাবাড়ি ঘাট জিপির সভাপতি পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনের দিন কাছে আসতে কংগ্রেস প্রার্থী গুলশানারা বেগম চৌধুরীর সমর্থনে জোরদার প্রচার অভিযান শুরু করছেন দলীয় কর্মীরা। শনিবার জেলা ও ব্লক স্তরের কর্মকর্তা সহ দলীয় জনপ্রতিনিধিরা প্রার্থীর নির্বাচনী প্রচারে মাঠে নামেন, ঘর ঘর অভিযান করেন তারা। জিপের দ্বিতীয় খণ্ড ধনেহরি, রায়পাড়া, নওয়ারাজ এসব এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী গুলশানারা বেগমকে জয়ী করার আহ্বান জানান কংগ্রেসীরা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সোনাই কংগ্রেসের সভাপতি খসরু আহমেদ চৌধুরী, যুব শাখার সভাপতি ইজাজ হোসেন লস্কর, দলীয় জিপি সভানেত্রী ফরিদা পারভিন লস্কর সহ অন্যান্যরা বলেন, সোনাভারিঘাট জিপি কংগ্রেসের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত রয়েছে। জিপির উন্নয়নের স্বার্থে ভোটাররা দলীয় প্রার্থীকে জয়ী করবেন বলে আশা প্রকাশ করেন তারা।
এখানে জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীগণ, সঙ্গে আমাদের জেলা পরিষদের মেম্বার এবং আমি নিজে কুমারপাড়া নিত্যনগর জিপি সভানেত্রী, আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই অঞ্চলের এই জিপির মন্ডল সভাপতি এবং মন্ডলে বিভিন্ন কর্মকর্তাগণ, আমরা সোনাবাড়িঘাট ডিপির যে উপনির্বাচন আমাদের সবার সম্মুখে অবগত আছে 28 সেপ্টেম্বর, এবং গুলশনারা বেগম চৌধুরী উনি কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং আমরা আশা রাখি আগামী দিনে উনি ভালো ভোটে জয়ী হবেন। এটা একটা মুখ্য কারণ হয়েছে, এখানে আমরা জেলা কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তাগণ ডোর টু ডোর আমরা ক্যাম্পেইন করছি এবং খুব সুন্দর একটা সাড়া পেয়েছি যাদের গড়ে যাই, যে আম পাবলিকের রিয়াকশনটা হচ্ছে কংগ্রেস ছাড়া আমাদের আর জায়গায় নেই ভোট দেওয়ার। দেশের যে পরিস্থিতি, দেশের যে আবহাওয়া, বিশেষ করে মহিলাদের কাছ থেকে একটাই জিনিস শুনেছি এবং অতি দুর্ভাগ্যজনক, যে ঘরের ভিতরে গ্যাস চুলা আছে কিন্তু ওরা যে গ্যাসের সিলিন্ডার থাকার পরে ওরা চুলার মধ্যে রান্না করছে। পাইছি, অত্যন্ত খুশি আমি। আমি আশা রাখি আর আমি জিপিতে হাইলাকান্দি জেলায় লালা উন্নয়ন খণ্ডের অন্তর্গত বাওয়ারঘাট, রাজস্বপুর ও নিশ্চিন্তপুর জিপিতে সরকারি উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে লাগামহীন দুর্নীতি সংগঠিত হয়েছে বলে অভিযোগ উত্থাপন করলেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কর্মকর্তারা। শনিবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বাওয়ারঘাট, রাজস্বপুর, নিশ্চিন্তপুর জিপিতে এমজি আন্ড্রাগা ও চতুর্দশ অর্থ কমিশনের বিভিন্ন প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি সংগঠিত হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম বড়ভুইয়া। এদিনের সাংবাদিক সম্মেলনে তার সাথে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন আনসারুল ইসলাম বড়ভুইয়া, বিলাল উদ্দিন লস্কর, আনসারুল আহমেদ মজুমদারকে পাশে বসিয়ে তিনি জানান, আজকে আপনারা দেখে অবাক হবেন যে এই আব্দুল বারী মজুমদার রাজ্যসভার পার্ট ফোর, মানে একজন জব কার্ডধারী যিনি আজ থেকে প্রায় দু বছর হয়ে গেছে মারা গেছেন, ওনার পরিবারের সঙ্গে রেহেনাজ বেগম লস্কর নামে অচেনা কোনো একজন মানুষকে অন্তর্ভুক্ত করে, মানে 2021-22 ওনার 100 দিনের কাজ আত্মসাত করা হয়েছে। এভাবে শুধু রাজ্যসভার জিপিতে নয়, বাউয়ারঘাট জিপি এবং লালা উন্নয়ন খণ্ডের অধীনে থাকা আরও বেশ কিছু জিপিতে, মানে এরাভাবে মানে ভুয়ো মানুষকে অন্তর্ভুক্ত করে লক্ষ লক্ষ আত্মসাত করা হচ্ছে। আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এ নিয়ে তো মানে লালা উন্নয়ন খণ্ডের বিডিওর সঙ্গে দেখা করে স্মারকপত্র দিয়েছিলাম। স্মারকপত্র দেওয়ার পর অবধি আজ পর্যন্ত কোনো তদন্ত আরম্ভ হয়নি, যার জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে লালা উন্নয়ন খণ্ডের বার বিজ্ঞকে আহ্বান করছি, যাতে আগামী 7 দিনের ভিতরে এ নিয়ে মানে উপযুক্ত তদন্ত করে এইসব দুর্নীতির সঙ্গে জড়িত আধিকারিক, পঞ্চায়েত প্রতিনিধি, যে বা যারাই হোক না কেন, তাদেরকে তদন্তের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করতে আমরা আহ্বান করছি। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীনস্থ ফকিরটিলা ও কর্ণমধু এলাকার মধ্যবর্তী ফেরি স্থানে লঙ্গাই নদী পাড়ি দেওয়ার মতো উপযুক্ত সেতুর অভাবে গোটা অঞ্চলবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বৃহত্তর এলাকার কয়েক হাজার জনগণ লঙ্গাই নদী পারাপারে নৌকাসহ বাসের সাঁকো ব্যবহার করে আসছেন। বর্ষার মৌসুমে নৌকো দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ জনগণ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন, এতে অনেকেরই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। দীর্ঘদিন থেকে এলাকার জনগণের পাকা সেতুর দাবি থাকলেও তা আজও পূরণে ব্যর্থ জনপ্রতিনিধিরা। নির্বাচনে ভোট বৈতরণে পার করতে জনপ্রতিনিধিরা তা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনো কাজের কাজ হয়নি। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন ভুক্তভোগীরা। কিন্তু ওর নাম ধরো দুর্ভাগ্য হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী কেডব্লিউডি বাস্তুকার, আমরা করিমগঞ্জ উত্তর করিমগঞ্জের বিধায়ককে অনুরোধ করিয়া, যাতে অতি সত্তর আদায় এই জিনিসটা উদ্বোধন করিয়া
যাতে শুরু করুন না হয় যে অবস্থা বৃহৎ একটা সংগ্রামের সৃষ্টি হইতে পারে, তাই আমি অনুরোধ করি আর আপনারা আপনারা যারা প্রেসার আছেন তারা যাতে এই কথাটা যাতে তারা আগুনিয়া পৌঁছাই। আমার অন্য একটা প্রোগ্রাম আছে, এর লাগে আমি আর বেশ সময় বইতে পারি না। অসংখ্য ধন্যবাদ দিয়ে আপনারা যে এখানে সকল সমবেত হয়েছেন, এর লাগে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আর আন্তরিক শুভেচ্ছা জানাই। কাঞ্চনপুর চা বাগানে বোনাসের সমস্যা নিয়ে শুক্রবার বাগান ম্যানেজমেন্ট ও বিভাগীয় আধিকারিকের সঙ্গে দেখা করলেন ভারতীয় চা মজদুর সংঘের কার্যকরী সভাপতি এইচ এন ভার্মা, কাঞ্চনপুর বাগান পঞ্চায়েত অপন স্বামী নাইডু সহ ইরা নন্দন, রজওয়ার, গোপাল নায়েক, মন্টুরি, শিবানী তেলি প্রমুখরা। তারা জানান ম্যানেজমেন্ট চা বাগান শ্রমিকদের স্ল্যাব সিস্টেমে বোনাস প্রদান করছে। এ ব্যাপার নিয়ে শনিবার বিভাগীয় আধিকারিকের সঙ্গে দেখা করে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তরও দিতে পারেননি। অধিক পরিশ্রম করা শ্রমিকরা পুরো বোনাস পাচ্ছেন না, স্ল্যাব সিস্টেম বাতিল করে ফ্ল্যাট সিস্টেমে বোনাস দেওয়ার জন্য চা শ্রমিকরা রাজ্য সরকারের কাছে দাবি জানান। স্ল্যাব সিস্টেমে বোনাসে গরিব শ্রমিকদের তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাই ফ্ল্যাট সিস্টেমে বোনাস দেওয়ার দাবি জানান তারা। আমি লিখিতভাবে ম্যানেজমেন্টকে অ্যাড্রেস করেছি, কপি টু লেবার অফিসার হাইলাকান্দি, যে ওইখানে শ্রমিকদের মধ্যে একটা মানে মানে বিভাজন নীতি চলছে ম্যানেজমেন্টের তরফ থেকে। পার্মানেন্টদের 183 টাকা করে রুজি যেটা ওতে দেওয়া হচ্ছে, আর ক্যাজুয়াল এরারে 140 টাকা করে দেওয়া হচ্ছে। এইটা সম্পূর্ণরূপে মানে মানবতা বিরোধী, এইটারে আমরা তীব্র নিন্দা জানাই এবং ম্যানেজমেন্টকে অনুরোধ করছি যে উনি যাতে সমান হারে বেতন দেন, নাইলে আমরা প্রচুর প্রবল মানে আপত্তি করে এটার উপরে আমরা আন্দোলন করব। আমরা আপনার মাধ্যমে আমরা সম্বন্ধিত আধিকারিকদের লেবার অফিসারদের কেউ অনুরোধ করছি, আমি লিখিত দিয়েছি যে ওনারা যাতে এই ডিফারেন্সটা মানে এটা একটা মানবতা বিরোধী এই কাজ, এটা আমরা তীব্র নিন্দা করি, সমানভাবে হাজিরা দিতে হবে ওদেরকে। ঠিক আছে আপনি ঘর বাড়ি দিচ্ছেন না ওইটা মানছি, কিন্তু বেতনটা ওনাদের জন্য 183 টাকা সবার জন্য সমান হতে হবে। 103 বছরে পা দিল শহরের অম্বিকাপুর, পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি। শনিবার কমিটির তরফ থেকে এক সাংবাদিক বৈঠক ডেকে পুজো কমিটির কর্মকর্তারা আসন্ন শারদীয়া উৎসবের বিশেষ কর্মসূচিগুলো জনসমক্ষে বিস্তারিতভাবে তুলে ধরেন। এবছরের পুজো কমিটির মণ্ডপ উদ্বোধনের তালিকায় থাকছেন শিলচর শ্মশানঘাটের চণ্ডাল সহ ভয়াবহ বন্যার পরিস্থিতিতে মরদেহ সৎকারে সাবারত ব্যক্তিত্বরা। এছাড়াও প্রতিবারের মতো দর্শক টানতে বিশেষত রয়েছে প্রতিমায়ও বলে জানান তারা। যেমন আমাদের যিনি ইসে বানাচ্ছে আমাদের মূর্তি, উনি ডক্টর নবেন্দু চক্রবর্তী, আমাদের আলোতে রয়েছেন সন্ত রক্ষী, মণ্ডপসজ্জা রয়েছে বয়াশিস পাল, তেরো ছায়া টেকনোলজিস, আমাদের প্রতিমার গমনাতে একটা তার আগে সাড়ে ছটা মানে ছটা মধ্যে একটা নতুন চমক থাকে। যেমন 100 বছরে আমরা স্বর্ণালঙ্কারে খুশিতা প্রতিমা প্রেরণ করেছি, এবছরও কিন্তু একটা চমক থাকবে। এবছরের চমকটা হচ্ছে যেহেতু আমরা মৃৎশিল্পীকে আনিয়ে আমরা এখানে এই উদ্বোধনের কাজে নিয়োগ করছি, তো আমাদের এবারে গহনা হচ্ছে মাটির ভাঁড়ের তৈরি গহনা, যে চায়ের মাটির ভাঁড় যাতে আমরা চা খাই সেই মাটির ভাঁড়ের গহনা। পেছনের চালিটা থাকবে, প্রতিমার পেছনে যে চালিটা থাকবে সেই চালিটাও ওই মাটির ভাঁড় দিয়েই তৈরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি দলের তরফে দেশজুড়ে পালন করা হল সেবাপক্ষ কর্মসূচি হিসেবে শনিবার দলের সোনাই মণ্ডলের তরফে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
সোনাই মণ্ডলের পাশাপাশি সংখ্যালঘু মোর্চা ও সোনাই পৌরসভা যৌথভাবে এই শিবিরের আয়োজন করা হয়। চাঁদপুর জনতা এলপি স্কুলে অনুষ্ঠিত শিবিরটি সূচনা করেন অসম সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা সোনাই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। এদিন জনাকয়েক রোগীদের হাতে ঔষধ তুলে দিয়ে শিবিরের সূচনা করেন তিনি। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি দল জাতপাতের ঊর্ধ্বে উঠে সব ধর্মের মানুষের সার্বিক উন্নয়নের চেষ্টা করে থাকে। স্বাস্থ্য শিবিরের ফলে এই অঞ্চলের মানুষরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। শিবিরে রোগী দেখেন বিশিষ্ট চিকিৎসকদ্বয় ডক্টর সিংহ ও ডক্টর স্বপন সূত্রধর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, সংখ্যালঘু মোর্চার সভাপতি রুকনউদ্দিন লস্কর, সোনাই পৌরসভা সভানেত্রী প্রতিনিধি সবিনয় দাস প্রমুখ। টিকাকরণ করেছে এবং আপনার স্বচ্ছ ভারত মিশন করেছে। আজকে যেভাবে স্বাস্থ্য শিবির হচ্ছে ঠিক ওইভাবে টিকাকরণ হয়েছে এবং স্বচ্ছ ভারত মিশন করেছে, অনেক জায়গাতে সাফ সফা করেছে। এবং আমাদের যেগুলা সরকারি পুকুর আছে, সরকারি পুকুরগুলা মানে সফার অভাবে জলের উপযোগিতা কারণে জলগুলো নষ্ট হয়ে যায়, ওই সরকারি পুকুরগুলো আমাদের দলের পক্ষ থেকে সাফা করা হয়েছে। এবং যেমন আমার বিভিন্ন জায়গাতে হসপিটালে ফল বিতরণ করা হয়েছে, ফল বিতরণ হয়েছে, বৃক্ষরোপণ হয়েছে। এরপরেও আমার দেখা গেছে যে অনেক জায়গাতে আমরা জলের অপচয় হয়, জলটারে সঠিকভাবে কাজে লাগাই না। আমরা জল জীবন মিশনের যেটা জলকে, জলের আরক নাম জীবন, জলকে যাতে সঠিকভাবে আমরা অপচয় না করে আমরা সঠিকভাবে কাজে লাগাই। কারণ জল এমন এক জিনিস, জন্মিতেও জল লাগে, মৃত্যুতেও জল লাগে, জীবনের সমস্ত পরিক্রমার জল লাগে। কিন্তু জলকে আমরা এত অপচয় করি, জলকে অপচয় না করার জন্য একটা আমরার মধ্যে মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করবে। সোনাভারিঘাট জিপির উপনির্বাচনে কংগ্রেস ও এআইইউডিএফ প্রার্থীকে চেপে রেখে ময়দানে রয়েছেন হেভিওয়েট একমাত্র নির্দল প্রার্থী সাবিনা হাবিব বড়ভুইয়া। জিপির সভানেত্রী পদে তিনজন প্রার্থীর নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে। শনিবার বিকেলে নির্দল প্রার্থী সাবিনা হাবিব বড়ভুইয়ার এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় উত্তর ধনেহুড়িতে। সভায় প্রার্থীর স্বামী শামসুল ইসলাম বড়ভুইয়া ওরফে ভট্ট বক্তব্য রাখতে গিয়ে সোনাই বিধায়ককে তুলোধুনো করেন। তিনি বিধায়কের কঠোর সমালোচনা করে জানান, বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া সোনাইয়ের উন্নয়নে ব্যর্থ হয়েছেন। সোনাবাড়িঘাট জিপিকে লুটেপুটে খেতে বিধায়ক পরিকল্পনা করেছেন, এমনকি উন্নয়নের নামে অর্থ আত্মসাত করেছেন বিধায়ক বলেও বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। দালালরাজ উৎখাত করে সবাইকে নিয়ে জিপির উন্নয়নের স্বার্থে তার সহধর্মিনী কাজ করবেন বলে আশ্বাস দেন ভট্টু। স্থানীয় ব্যক্তি শরীফউদ্দিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্দল প্রার্থী সাবিনা হাবিব বড়ভুইয়া, ফখরুল ইসলাম লস্কর, বাপির আহমেদ চৌধুরী সহ অনেকে। এই কথা আপনারা বারবার কথা বলতে চাই, সাড়ে তিন বছর সময় আছে, আপনি দনরে দি দনরে মায়ের ঘরাইবে না, দনরে দি সোনাবাড়ি যা দি মায়ের ঘরবে না, ডিভাইডেড গ্রুপ পলিসি যেটা এটা আপনি সোনাই পলিসি অ্যাপ্লাই করবে না। আপনারে আমি আপনার এই সবার দিন আপনার কাছে আমি বিচার হিসাবে দিয়ার, আপনার কাছে আমি এটা আবদার রাখি আর আজকের এই উত্তর ধনেহরির মানুষের কাছে আমি প্রশ্ন আমি এই বিচার হিসাবে দিয়ার এবং আপনার কাছে আমি এটা দরখাস্ত করি আর আমরা দলের মানুষ বিভাজন হইতাম না, কোনদিন আপনি চিন্তা করবা না। আমি এই ঘরের ছেলে, এই গ্রামের ছেলে, আমার নানি বাড়ি ওই জায়গা, আমার ভাই ওই জায়গা, আমার গর্ব এই গাঁত, আমার একটা আত্মসম্মান আছে। আমি দুষ করলেও আমার গাঁর মানুষে আমার বিচার করবা, আপনি কিন্তু বিচারক নয়, আপনি বিচারক তিন সরিয়েছ, আপনি ডিভাইডেড গ্রুপ পলিসি অ্যাপ্লাই করতে আমেরিকা ইরাক রে দি ইরান লাগায়, ইরান রে দি ইরাক লাগায়, ইরাক বইয়া ইরানও হামলা করে, ইরানও বইয়া ইরাক হামলা করে, আফগানিস্তান বইয়া ইরাক হামলা করে, ইরাক বইয়া আফগানিস্তানও হামলা করে, এটা হইলো আমেরিকার চাল। আর আপনি শিলচর তিনে ইয়া সোনাই বুট করে ইয়া আমেরিকার চাল অ্যাপ্লাই করবে না, সোনাইয়ের মানুষ সচেতন আছে।
শিলচর নিউ ক্যামব্রিজ কিডস স্কুলের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল আগমনী উৎসব। শনিবার স্থানীয় গান্ধীবাগ উদ্যানে স্কুলের শিক্ষিকা তথা সঙ্গীত শিল্পী অনিন্দিতা দত্ত বণিকের নেতৃত্বে এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুলের কচিকাচারা নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেন। এদিনের অনুষ্ঠানে স্কুলের তরফ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মিনহাজুল ইসলাম বুড়ভুইয়া, অধ্যক্ষ প্রণব রায় চৌধুরী, উপঅধ্যক্ষা সুলতা রায়, শিক্ষিকা দেবিকা গোয়ালা, পূজা বণিক, নাসিমা লস্কর প্রমুখ। রাষ্ট্রীয় পোষণ মাস অভিযানের অঙ্গ হিসাবে শনিবার উধারবন্দির টিকল চা বাগানে এক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। বাগানের নাচঘরে আয়োজিত এই সচেতনতা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিভিন্ন পুষ্টিকর আহার ও শাকসবজির প্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উধারবন্দির বিধায়ক মিহির কান্তি সোম। তিনি জানান, সরকার শিশু শিক্ষার সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। খুব শীঘ্রই উধারবন্দ ICDS এর অধীনে বেশ কয়েকটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস হবে। প্রত্যেকটির জন্য 25 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে বলে জানান বিধায়ক। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন CDPO শারলেং টুক সিংহ, সুপারভাইজার বিপাশা দত্ত, ইউনিসেফের কোঅর্ডিনেটর স্বর্ণশ্রী দাস, ব্লক কোঅর্ডিনেটর রাজদীপ ঘোষ, বাগানের বিশিষ্ট ব্যক্তি শ্রীতু কালিন্দ্রী, স্বপন চক্রবর্তী ও মনিকা চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি, বিভাগীয় আধিকারিক ও কর্মীরা। উল্লেখ্য, এদিন সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড় কলেজ অধ্যাপকদের আন্দোলনে তীব্র নিন্দা জানালো আকসা। মধুরায় হরিণের মাংস সহ এক ব্যক্তিকে আটক করল বন বিভাগ। দীর্ঘ বছর থেকে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বালিচরিয়া এলাকার জনগণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।